দিল্লিতে রয়েছেন আমাদের সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার। স্বর্ণালী সরকার দিল্লি গিয়েছে মহিলা সংরক্ষণ বিল এটা কভার করতে, আমরা তার সঙ্গে কথা বলবো। স্বর্ণালী, এই যে গোটা ঘটনাটা তুমি খবরটা শুনলে, তুমি খবরটা সম্পর্কে অবগত আছো, তুমি বলো যে কী হচ্ছে? শুভ্রাংশু, নিঃসন্দেহে হাস্যকর, মানে হাসবো না কাঁদবো বুঝে পাচ্ছি না। একদিকে দিল্লি থেকে টানা কভারেজ চলছে আমাদের এই মহিলা সংরক্ষণ বিল নিয়ে, লোকসভা উত্তাল হচ্ছে। গতকাল আমরা দেখলাম 454-2 এরকম ভোটে, মানে হিউজ এরকম ভোটে জিতে গেল লোকসভায়, মানে পাশ হয়ে গেল লোকসভায় মহিলা সংরক্ষণ বিল। এখন রাজ্যসভায় চলছে, এরা বিশ্লেষণ চলছে, ডিবেট চলছে, হয়তো রাজ্যসভাতেও পাশ হয়ে যাবে, কারণ সমর্থন সবাই জানাচ্ছে। সবচেয়ে হাস্যকর আমার এই খবরটা শুনতে শুনতে, এবং তুমি যেভাবে কোথায় বলছিলে এবং তার সঙ্গে সঙ্গে যে বক্তব্যগুলো, যে বাইটগুলো, যে রিয়াকশনগুলো, যে কনভারসেশন, কথোপকথন শুনছিলাম আমি হতবাক। দিল্লিতে এসে যে রাজ্যের শাসক দল মহিলা সংরক্ষণ বিলের জন্য এরকম ঝোড়ো ব্যাটিং করে, তাদের দাবি থাকে মহিলা সংরক্ষণ বিলের জন্য, নাকি সেই দলই একমাত্র শুরু থেকে নাকি আন্দোলন করে এসছে, শুরু থেকে নাকি দাবি দেওয়া করে এসছে, তারাই চায় মহিলা সংরক্ষণ বিল, তারাই চেয়ে এসেছে নাকি শুরু থেকে, জন্মলগ্ন থেকে। শুধু তাই নয়, কবে এই বিল তো পাশ হয়ে যাচ্ছে, আইন কবে হবে, কত দ্রুত হবে, মহিলারা কবে সুরক্ষা পাবে, কবে এই 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 সংরক্ষণের সুবিধা পাবে, তাই নিয়ে কখনো লোকসভা কখনো রাজ্যসভায় তারা ঝোড়ো বক্তব্য রাখছে, ঝোড়ো ব্যাটিং চালাচ্ছে। আর সেই রাজনৈতিক দলের এরকম অন্তঃসার শূন্য অবস্থা, কঙ্কালসার অবস্থা, মুখোশ খুলে যাওয়া চেহারা আজ এক্সপোজড হয়েছে রিপাবলিক বাংলার পর্দায়। স্বর্ণালী, এই যে স্বর্ণালী, এই মুখোশ খোলার কথা আমরা আরও বলবো, কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন দেবু টুডু, বারবার তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি, যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আচ্ছা দেবুবাবু, শুনতে পাচ্ছেন? দেবুবাবু শুনতে পাচ্ছেন? স্বর্ণালী যেটা হচ্ছে, স্বর্ণালী যেটা বারবার হচ্ছে, দেবু টুডুর সঙ্গে যোগাযোগ আমরা করছি, ফোনে আসছেন, আবার ফোন কেটে যাচ্ছে, বুঝতে পারছি না কেন বারবার কাকতলীয় হলো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। স্বর্ণালী তুমি যেটা বলছিলে, আমি সুভাষ যেটা বলছিলাম সেইদিকে আবার যাই, যে এই রাজ্যে রাজ্য সরকারের যারা মহিলা সাংসদরা প্রতিনিধিত্ব করলেন গতকাল এবং আজ, গতকাল কাকলি ঘোষ দস্তিদার, আজকে দোলা সেন, গতকাল কাকলি ঘোষ দস্তিদার লোকসভায়, আজকে দোলা সেন রাজ্যসভায়, যারা প্রতিনিধিত্ব করলো রাজ্যের, যারা মহিলার ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, তার আরও আইনসভায়, লোকসভায়, রাজ্য বিধানসভায় তার প্রতিনিধিত্ব, তার শতাংশের হিসেব নিকেশ করে তারা সংরক্ষণের বিলের জন্য এত ঝোড়ো ব্যাটিং করছে, এবং বলা হচ্ছে ক্রেডিট তৃণমূল কংগ্রেসেরও, তৃণমূল কংগ্রেসের ক্রেডিট, কারণ তৃণমূল কংগ্রেস জন্মলগ্ন থেকে চেয়ে এসছে তাদের নিজেদের দলে। তাহলে কি আত্মসমীক্ষা হয় না তাদের নিজেদের দলে? তাহলে কি এই ধরনের কোনো আলোচনা হয় না? সেখানে এটাই থাকে যে মহিলা রাজনীতিতে এলে পঞ্চায়েত স্তরে হোক বা যে কোনো স্তরে হোক, তাকে যেন তেন প্রকারেণ তাকে ছোট করা যায়, তাকে অপমান করা যায়, তাকে হেনস্থা করা যায়, তাকে যে কোনো রকমের কদর্য ভাষায় হুমকি দেওয়া যায়, এইটা তাহলে কি তাদের শিক্ষা হয়ে দাঁড়াচ্ছে? আমি একবার শোনাবো এই আলোচনার মাঝখানে, নিঃসন্দেহে দেবু টুটুর সঙ্গে তুমি যোগাযোগ করবে, আবারও চেষ্টা করবো আমরা দেবু টুটুর সঙ্গে, দেবু টুটুর রিয়াকশন নেওয়ার। তবে তার আগে একবার শোনাই আমাদের সমস্ত রিপাবলিক বাংলার অডিয়েন্সকে গতকাল কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য লোকসভায় দাঁড়িয়ে মহিলা সংরক্ষণের বিল নিয়ে, এবং এই বিল নিয়ে মোদি সরকারকে আক্রমণাত্মক তার বক্তব্য, একই সঙ্গে মহিলা সংরক্ষণের জন্য তৃণমূল কংগ্রেসের যে প্রাণপণ সওয়াল, আর তার পাশাপাশি শোনাবো আজ কিছুক্ষণ আগে রাজ্যসভায় দোলা সেনের বক্তব্য, দুটো বক্তব্য শোনাবো ব্যাক টু ব্যাক, গতকাল কাকলি ঘোষ দস্তিদার আর আজ দোলা সেনের বক্তব্য রাজ্যসভায়, শুনুন। Just 6 months before the general elections, none of the 16 states has a woman chief minister. What took them so long? Why wasn't this bill brought in 2014? Why just now, just before the election? Like a gimmick? Is it like pulling out a rabbit from their hat? মেয়েদের এমপ্লয়মেন্টের গুরুত্ব, মেয়েদের সামাজিক সম্মান, ইন অল রেসপেক্ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামগ্রিকভাবে এই উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য শুধু উজালা গ্যাস, 5 কেজি আনাজ, স্বচ্ছ ভারত মিশনের টয়লেট আর জনধন মুদ্রা যোজনা, আর মহিলাও কো দেবী বলনা ইয়ে যথেষ্ট নেই হ্যায়, সাফিসিয়েন্ট নেই হ্যায়। 24 ঘন্টার জীবনে মেয়েদের সশক্তিকরণের জন্য
ট্রেজারি বেঞ্চকে অনুরোধ করব বাংলায় চলে আসুন প্লিজ, আমাদের দিদি আছেন ওনার থেকে শিখুন, তাতে দেশের উপকার হবে, মানুষের উপকার হবে, দেশের মেয়েদের উপকার হবে। শুভ্রাংশু, এই হচ্ছে অবস্থা। একজন বলছেন যে যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে রাজ্যে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী রয়েছে, সেই রাজ্য বারবার এভাবে সওয়াল করেছে মহিলা মুখ্যমন্ত্রীকে এখন নেই। এই ধরনের ঘটনাগুলো মহিলা মুখ্যমন্ত্রীর কানে পৌঁছয় না। দোলাশেন বলছেন শুধুমাত্র উজ্জ্বলা গ্যাস দিয়ে নয়, তাদের জন্য শৌচালয় করে নয়, তাদের সামাজিক সম্মান বাড়াতে হবে, সেদিকে নজর রাখতে হবে। উজ্জ্বলা গ্যাস শৌচালয় মানলাম, অপ্রয়োজনীয় কাজ করেছে মোদী সরকার, তাহলে সামাজিক সম্মান রক্ষার কাজ কি আদৌ তৃণমূল কংগ্রেস সরকার করতে পারছে? লজ্জা হয় না কোথাও সংসদে দাঁড়িয়ে কথাগুলো বলতে? যখন বড় বড় ভাষণ দেওয়া হয় গোটা দেশের সামনেই তাদের নিজেদের প্রতিনিধিত্ব করতে দলকে, তখন লজ্জা করে না? এই ধরনের খবরগুলো তাদের কান পর্যন্ত পৌঁছয় না? অন্যান্য রাজ্যের খবর নিয়ে যখন, অন্যান্য রাজ্যের ঘটনা নিয়ে যখন কম্প্যারিজন করতে হয়, তখন লজ্জা করে না তাদের সংসদে দাঁড়িয়ে কথাগুলো বলার সময় নিজের রাজ্যে কী হচ্ছে সেই খবরাখবরগুলো রাখতে? আমি অনুরোধ করব, আমি জানি না এই চ্যানেল যদি দেখে থাকেন তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি, কোনো সংসদে প্রতিনিধিত্ব করা কোনো সদস্যা, আমি অনুরোধ করবো তাদেরকে আজকে রিপাবলিক বাংলার এই খবর দেখতে, এই বক্তব্যগুলো শুনতে। এই যে কনভার্সেশনগুলো শুনলাম একজন সামান্য অসহায় পঞ্চায়েত প্রধানের, যে মহিলা পঞ্চায়েত সদস্যের যে বক্তব্য, সেই বক্তব্যগুলো, কথাগুলো, কনভার্সেশনগুলো শোনার অনুরোধ করবো শুভ্রাংশু। এবং তারপর তাদের আগে গিয়ে বোধ হয় কোথাও নিজেদের আত্মসমীক্ষা করা প্রয়োজন যে নিজের রাজ্যে কী হচ্ছে, নারীর সম্মান, নারীর সামাজিক সম্মানের কোন জায়গা রয়েছে। নিঃসন্দেহে শুভ্রাংশু, আজ সন্ধ্যে সপ্তাহে যখন মহিলা সংরক্ষণ বিল নিয়ে আমরা আলোচনা করবো, সেই মহিলা সংরক্ষণের বিলের সময় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি কোথায় ছিলেন, কেন তিনি প্রয়োজনীয়তা বোধ করলেন না মহিলা সংরক্ষণ বিলের ভোট দেওয়ার, এবং তার সঙ্গে অবশ্যই আজকে যে কথোপকথন, যে ভয়ঙ্কর কদর্য আক্রমণ একজন রাজনৈতিক মহিলা কর্মীকে করা হয়েছে, তার সেই বিষয়টা তুলে ধরে আজ সোজাসুজি প্রশ্ন করবো আমি সন্ধ্যে সাতটায় শুভ্রাংশু, নিঃসন্দেহে প্রশ্ন করবো। সোনালী, তুমি যে কথাগুলো বলছিলে, আমিও যে বাইরগুলো শুনলাম, কাকলি ঘোষ হচ্ছে তার যে কথাটা বলছে, যদি দেখতে হয় মহিলাদের সম্মান কোথায় আছে, পশ্চিমবঙ্গে আসুক, মহিলাদের সম্মান কীভাবে রক্ষা হয় সামাজিকভাবে যেভাবে দেখা হয়। কিন্তু আজকে রিপাবলিক বাংলায় আমরা যে খবর দেখালাম, আমরা যে আমাদের যে দেখতে পাচ্ছি, এই যে অডিও ভাইরাল হচ্ছে, কী সামাজিক সম্মান দেওয়া হচ্ছে? এ তো লোক দেখানো কথা বলা হচ্ছে, এ তো ভান করছে এরা। এক মুখে কত কথা, এক মুখে ফোন করে গালাগালি করা হচ্ছে, অসভ্য কথা বলা হচ্ছে, অশালীন কথা বলা হচ্ছে, আর এক মুখে বলা হচ্ছে সামাজিক সুরক্ষা, সামাজিকভাবে সম্মান। এ তো ভয়াবহ। আমি এই খবরে আমরা আবার থাকবো সন্ধ্যে সাতটায়, সন্ধ্যায় এই খবরটা করবে। কিন্তু আমি তারপরও বলবো ওই মহিলাকে, যে মহিলা তৃণমূল স্তরে যে মহিলা ভোটে দাঁড়িয়ে জিতেছেন, যিনি মানুষের কাজ করার জন্য এগিয়ে এসেছিলেন, পঞ্চায়েতের সদস্য, সাংসদ নয়, বিধায়ক নয়, জেলা পরিষদের প্রতিনিধি নয়, গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে জিতেছেন একেবারে তৃণমূল স্তরে, তাকে কীভাবে বলা হয়েছে?